আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মতে আমিও ভালো আছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণী সংখ্যা পদ্ধতির রূপান্তর পর্ব ছয়ে সবাইকে স্বাগতম আমাদের আজকের পাঠ অক্টাল থেকে একজিবি এবং হেক্সাডেসিমেল থেকে অক্টাল অক্টাল থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে অক্টাল আমি আজকের এই ভিডিওতে সংখ্যা পদ্ধতির রূপান্তর পর্ব শেষ করব ইনশাআল্লাহ অক্টাল থেকে হেক্সাডেসিমেল আমি প্রথমে কি করব এগারো নম্বর ভিডিও এগারো নম্বর রূপান্তর অক্টাল থেকে হ্যাকজাডেসমেল মনে রাখবেন সরাসরি অক্টাল থেকে হ্যাকজাডেসিমলে প্রকাশ করা যায় না তাই প্রথমে অক্টাল থেকে বাইনারিতে নিতে হবে তারপর বাইনারি থেকে হ্যান্ড্রেড নিতে হবে আর আমরা শিখেছি কীভাবে অক্টাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে কিভাবে হ্যান্ডমেড নিতে হয় অর্থাৎ অক্টাল থেকে তিন বিট করে প্রথমে নিতে হবে কোথায় বাইনারিতে দেন এই বাইনারি সংখ্যাটাকে চার বিট করে নিতে হবে হ্যান্ডমেড এসিমেল কেননা অক্টাল এবং বাইনারি সম্পর্ক হচ্ছে তিন বিটের সব বিট করে যাবে তারপর বাইনারি থেকে যখন আমরা হ্যাকজাতে নেব চার বিট করে হ্যাকজাতে নিতে হবে কারণ বাইনারি এবং হ্যাকজাতে সিমিলার সম্পর্ক হচ্ছে চার বিটের ফাইন লেটস গো জাম্প টু দ্য ওয়ার্ক পাঁচশো এটা একটা অপটাল সংখ্যা হ্যাঁ এটাকে নিতে হবে হ্যাকজাতে সিমিলার তাই আমি কী করলাম পাঁচশো তিয়াত্তর এই সংখ্যাটাকে আমরা আলাদা আলাদা করে লিখে নিলাম প্রত্যেকটা বর্ণাকে প্রথমে কী করতে হবে বাইনারিতে নিতে হবে যেহেতু সরাসরি হ্যাকলে নেওয়া যায় না সো প্রথমে পাঁচশো তিয়াত্তর এই যে সংখ্যাটা সেটাকে আমরা আলাদা করে প্রত্যেকটার বাইনারিতে মান লিখবো এবং অক্টাল এবং বানের মান কয় বিটের হয় তিন বিটের সো আমরা পাঁচের যে বানের মান সেটা তিন বিটার লিখব পাঁচের বানের মান কত ওয়ান ওয়ান জিরো পাঁচের বানের মান হচ্ছে ওয়ান ওয়ান জিরো পাঁচ অর্থাৎ এক এক একের ডাবল দুই দুই দুইয়ের ডাবল চার তাহলে চার আর এক পাঁচ তাহলে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান দেন সাত সাতের বানের মান কত চার আর দুই ছয় ছয় আর এক সাত সবগুলো যোগ করতে হয় তাই সবগুলো ওয়ান হবে ওয়ান 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 অ্যান্ড দেন তিন তিনের বানের মান কত অর্থাৎ দুই আর এক তিন অর্থাৎ ওয়ান ওয়ান এই দুইটা ওয়ান 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 যেহেতু তিনটা বিট প্রয়োজন তাই বামে একটা শূন্য দিয়ে তিন বিট পুরো করতে হবে অর্থাৎ পাঁচশো তেহাত্তর এর যে বাইনারি মান সেটা হচ্ছে এই সবগুলো হচ্ছে বাইনারি মান অর্থাৎ ওয়ান জিরো ওয়ান তারপরে তিনটা ওয়ান তারপরে জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে বাইনারি এখন আমরা কি করব এই বাইনারিটা থেকে নিয়ে যাব হ্যাকজেড এ এখন বাইনারি এবং হ্যাকজেড এসিমেল সম্পর্ক হচ্ছে চার বিটের তাই কি করতে হবে চার বিট করে গ্রুপ তৈরি করতে হবে যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা দশমিক নিশোর ডান দিক থেকে বাম দিকে গ্রুপ হবে অর্থাৎ প্রথম গ্রুপে আসবে ওয়ান ওয়ান জিরো ওয়ান অর্থাৎ এই চারটা প্রথম গ্রুপে আসবে হ্যাঁ ফাইন ওয়ান ওয়ান দেন পরের গ্রুপে আসবে ওয়ান 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 এই যে তিনটা অর্থাৎ ওয়ান 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 জিরো অ্যান্ড দেন সর্বশেষ ডেট আছে সেটা হচ্ছে এই ওয়ানটা আনলাম এবং ডানে তিনটা শূন্য দিয়ে চার বিট পুরো করতে হবে কেননা বাইনারি এবং হ্যাকজাডেসিমেলের সম্পর্ক হচ্ছে চার বিটের ফাইন এখন আমরা কি করব এই যে বাইনারি গ্রুপগুলো তৈরি করলাম এই প্রত্যেকটা গ্রুপের সমতুল্য ডেসিমেল ভ্যালু উঠলে সেটা কি হয়ে যাবে হেক্সাডেসিমেল তাহলে প্রথমটা যেটা আছে এক দুই চার আট তাহলে আট আর দুই দশ দশ আর এক এগারো এগারো সেটা হচ্ছে ডেসিমেল এগারো এবং এর সমতুল্য হ্যাকজার মান সেটা হচ্ছে কত বি এগারো সমতুল্য হেগ জেবেলটা হয় বি ফাইন দেন এটা এখানে আসুন এক দুই চার তাহলে এই তিনটাই তাহলে চার আর দুই ছয় ছয় এক সাত এটা সাত হবে সাত এবং এটা ওয়া এক দুই চার আট যেহেতু এটা ওয়ানের ঘরে আছে তাই এটা কি হবে কি হবে ওয়ান হবে সুতরাং পাঁচশো তেয়াত্তর এটা একটা অক্টল সংখ্যা এর সমতুল্য যে হেক্সেবেল সেটা হচ্ছে ওয়ান সেভেন বি এই যে octal এবং hexa হচ্ছে one ফাইন d fine তো note সবাই কি আমরা next আর একটা উদাহরণ দেখে দশমিক তিন পাঁচ চার এটা একটা অক্টাল সংখ্যা এটাকে hexadecimal সংখ্যায় রূপান্তর করতে হবে fine আমরা সমাধান সংখ্যাটা লিখে নিলাম কি করতে হবে প্রথমে যেহেতু octal থেকে hexadecimal এ নেওয়ার সময় সরাসরি নেওয়া যায় না so কি করতে হয় প্রথমে octal টাকে নিতে হবে binary তে তিন bit করে তারপর ওই binary মান টাকে চার করে নিতে হবে hexadecimal এ fine তাহলে আমরা এটাকে আলাদা আলাদা করে লিখে নিচ্ছি প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখে নিলাম এখন কি করব প্রত্যেকটার প্রত্যেকটা কিন্তু octal তাই তিন বিট করে বান নির্মাণ লিখবো প্রত্যেকটা সংখ্যার জন্যই তাহলে চার চারের বানের নির্মাণ কত চারের বানের নির্মাণ কত হচ্ছে এক একের ডাবল দুই দুইয়ের ডাবল চার তাহলে এক দুই চার চারের নিচে ওয়ান হচ্ছে আর বাকি দুইটা প্রয়োজন নেই সই দুইটা কি হবে জিরো যোগ করার দরকার হয় না তাই কি হবে জিরো অর্থাৎ ওয়ান জিরো জিরো চারের বানের মান হচ্ছে ওয়ান জিরো জিরো দেন পাঁচ চার আর এক পাঁচ তাহলে ওয়ান জিরো ওয়ান দেন তিন দুই আর এক তিন অর্থাৎ ওয়ান ওয়ান তিনের বানের হচ্ছে ওয়ান ওয়ান এখন কী করতে হবে বামে একটা শূন্য দিয়ে তিন ইট পুরো করতে হবে দশমিক থেকে যখন আমরা বানের মান লিখবো যদি কোনো সময় বিটের প্রয়োজন হয় তখন বাম দিকেই বিট দিয়ে পূরণ করতে হবে যদি আমরা ডান দিকে দিতাম তাহলে সেটা হয়ে যেত ছয়ের বানের মান ফাইন আশা করি বুঝতে পেরেছেন দেন দশমিক দশমিকটা আসবে এবং ছয়ের বা নির্মাণটা কত হচ্ছে এখানে তাহলে চার আর দুই ছয় অর্থাৎ আর এই প্রয়োজন হয় না এটা হবে জিরো অর্থাৎ হচ্ছে চার আর দুই ছয় ছয় আর এক সাত সবগুলো প্রয়োজন তাই ওয়ান 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 দেন পাঁচের এর মান কত হচ্ছে চার আর এক পাঁচ অর্থাৎ ওয়ান জিরো ওয়ান ফাইন এই যে এটা হচ্ছে অক্টাল হ্যাঁ এর সমতুল্য বা নির্মাণ হচ্ছে এই সবগুলো এই সবগুলোকে আমরা একসাথে লিখে নিব ফাইন এই যে এই সবগুলোকে আমরা একসাথে লিখে নিলাম অর্থাৎ অক্টাল থেকে কেবল আমরা তে রূপান্তর করলাম এখন এই বায়নারিটাকে চার বিট করে নিতে হবে হ্যাকজারিসিমেলে তাহলে আমরা হ্যাকজার হয়ে যাবে অক্টাল থেকে হ্যাকজা হয়ে যাবে দেখুন আমরা কি করতেছি ধাপটা বুঝে নেবেন প্রথমে আমরা অক্টাল সেটাকে নিলাম কিসে বাইনারিতে তারপর বাইনারি থেকে চার বিট করে নিতে হবে হ্যাকজার এসিমএলে আর অকটাল থেকে যখন বাইনারিতে আসবে তখন তিন বিট করে আসছে এখন আমরা চার বিট করে নিয়ে নিব এই যে এখানে একটা গ্রুপ এখানে একটা গ্রুপ এখানে একটা গ্রুপ যেহেতু দশমিক আছে গুলা বামে যাবে ডানেরগুলা ডান দিকে যাবে তাহলে প্রথম গ্রুপে কি রয়েছে জিরো ওয়ান 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 দেন ওয়ান 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 জিরো এবং ওয়ান বামে আরো তিনটা শূন্য দিয়ে চার মিট পুরো করতে হবে তারপর দশমিক দিয়ে ডানেরগুলা জিরো তিনটা ওয়ান তারপর জিরো দুইটা ওয়ান জিরো জিরো এবং বামে তিনটা শূন্য দিয়ে আমরা কি করলাম চার বিট পুরো করলাম এখন এই প্রত্যেকটা গ্রুপের সমতুল্য ডেসিমেল ভ্যালু লিখে দিলেই সেটা হয়ে যাবে হ্যাক ডেসিমেল তাহলে জিরো জিরো যেহেতু সবগুলাই আউটপুট কি হবে জিরো এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে চার মানে বাইর থেকে আমরা দশমীকে নেওয়ার সময় এই সূত্রটা প্রয়োগ করব। মানে এই যে এটার উল্টাটা অর্থাৎ এই যে এটাকে ধরবো এক এটাকে ধরবো দুই এটাকে ধরবো চার এটাকে ধরবো আট আর যেগুলো ওয়ান আছে তারপর সেগুলো আমরা যোগ করব অর্থাৎ এখানে ছিল এক এটা দুই এটা স্যার তাহলে চার আর দুই কত হবে ছয় এটা হচ্ছে ছয়ের বানারি ছয় দেন এটা কত হচ্ছে এক দুই চার আট এটা তো জিরো তাই এটা বাদ যাবে তাহলে এই তিনটা যুগ হবে অর্থাৎ চার আর দুই ছয় ছয় আর এক হচ্ছে সাত তারপর দশমিক দেন এটা এক দুই চার আট অর্থাৎ আট আর দুই দশ দশ আর দুই আট আর চার বারো বারো আর দুই চোদ্দ অর্থাৎ এটা কথা হচ্ছে চোদ্দ এবং চোদ্দ এর সমতল যে হ্যাকা সেটা হচ্ছে ই দেন ওয়ান 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 করুন ওয়ান 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 জিরো তাহলে এক দুই চার চার আর দুই ছয় ছয় আর এক সাত এটা হচ্ছে সাত দেন এটা ওয়ান আছে তাহলে ওয়ান এর বানারি কিন্তু ওয়ান এর সম ওয়ান বানারি এর ডিসিমাল কিন্তু ওয়ান ই সুতরাং আমরা এই যে অকটাল অকটাল এর সমতল হ্যাক হচ্ছে এটা ওয়ান সেভেন ই পয়েন্ট সেভেন সিক্স জিরো পাঁচশো ছিয়াত্তর দশমিক তিন পাঁচ চার এটা হচ্ছে অক্টাল সমতল হ্যাকজেবিল কোনটা এই যে এই নিশের গুলা অর্থাৎ এক সাত ই পয়েন্ট সাত ছয় শূন্য ফাইন আশা করি বুঝতে পারছেন কিভাবে অকটাল থেকে হ্যাকজেড এসএমএল এ নিতে হয় অর্থাৎ প্রথমে নিতে হবে বাইনারিতে তারপর বাইনারি থেকে নিতে হবে হ্যাকজেড এসএমএল এ এখন দেখাবো কিভাবে সিমেল থেকে অক্টালে অর্থাৎ এটাও পারবেন এটা হচ্ছে সিমেল তারপরে অক্টাল তার মানে হেকজারিসিমেল থেকে যখন আমরা প্রথমে কি করতে হবে প্রথমে নিতে হবে বাইনারিতে হ্যাকিম এবং বাইনারি সম্পর্কে কয় বিটের চার বিটের চার বিট করে নিতে হবে বাইনারিতে তারপর বাইনারি থেকে নিতে হবে অকটালে কয় বিট করে তিন বিট করে কারণ বাইনারি অক্টালের সম্পর্ক তিন বিট আর হেকজারিসিমেল বাইনারি সম্পর্ক হচ্ছে 4 bit এর তাহলে আপনারা একটা উদাহরণ দেখে নেই 8c2.f1b এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি বাকিগুলো আমরা বাড়ি আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন 8c2.f1b এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা সেটাকে অক্টাল সংখ্যা রূপান্তর করতে হবে ফাইন আমরা সংখ্যা লিখে নেছি সমাধান সরি আমরা কি করব আলাদা আলাদা করে লিখে নেব প্রথমে অর্থাৎ বি ওয়ান এফ পয়েন্ট টু সি এইট ফাঁক ফাঁক করে লিখে নিলাম এখন কি করতে হবে এটা কিন্তু হেক্সাডেসিমেল সিমেল প্রথমে নিতে হবে কিসে সে বাইনারিতে হেক্সা এবং বাইনারি সম্পর্ক হচ্ছে চার বিটের সো বি বলতে কত এগারো এগারো বাইনারি মাঠ আমরা চার বিটে লিখে দিব ওয়ান জিরো ওয়ান ওয়ান দেন ওয়ান ওয়ানের বানেরি কিন্তু ওয়ানই বামে আরও তিনটে শূন্য দিয়ে চার বিট পুরো করতে হবে দেন এফ এর সমতুল্য ডিসিমাল বিল হচ্ছে পনেরো তার মানে পনেরো বানের মানটা হচ্ছে চারটা ওয়ান তারপর দশমিক তারপর ঠু টু এর বানের হচ্ছে ওয়ান জিরো বামে আরো দুটো শূন্য দিয়ে চার মিনিট পূরণ করতে হবে সি সি বলতে কত হচ্ছে বারো বারো এর বানের মান হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো দেন এইট এইট এর বানের মান হচ্ছে ওয়ান জিরো 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 অর্থাৎ এই সবগুলো আমরা একসাথে লিখে নেব অর্থাৎ এটা হচ্ছে hexadecimal এর সমতুল্য binary value হচ্ছে এটা fine এখন কি করতে হবে এই binary থেকে নিতে হবে octal তাহলে binary octal সম্পর্ক কত বিটের এর তিন bit তাহলে কি করতে হবে তিন বিট করে group তৈরি করতে হবে যেহেতু দশমিক আছে তাই বামের গুলো যাবে বাম দিকে আর ডানের গুলো যাবে ডান দিকে তাহলে প্রথম group আছে zero one zero zero দেন zero then zero 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 then, one, one, zero, then জিরো জিরো ওয়ান ফাইন ডান দিকে আবার এই যে তিনটা ওয়ান তারপর ওয়ান দুইটা জিরো তারপর জিরো দুইটা ওয়ান জিরো দুইটা ওয়ান এবং জিরো তিনটা ওয়ান ফাইন এক্ষেত্রে গ্রুপগুলো মিলে গেছে এক্সট্রা দিতে হয় নাই এখন কি করতে হবে প্রত্যেকটা গ্রুপের সমতুল্য যে ডেসিমাল ভ্যালুটা হয় সেটা লিখতে হবে অর্থাৎ আমরা এই যে সূত্রটা ইউজ করতে পারি এখানে এক এক ডাবল দুই দুয়ের ডাবল সার মানে গুণিত হারে যাবে এটা যেমিতি খারে এক দুই চার আচ্ছা তারপরে এখন আমরা এটাকে এক ধরলাম এটাকে দুই ধরলাম এটাকে চার দৌড়লাম যেগুলো ওয়ান আছে এগুলোর সঙ্গে আমরা যোগ করবো এটা ছিল দুই এটা ছিল এক দুই আর এক কত তিন অর্থাৎ ওয়ান ওয়ান সেটা হচ্ছে বাইনারি আর সমতুল্য ডেসিমেল ভ্যালু হচ্ছে থ্রি আবার এখানে ওয়ান ওয়ান কি হবে থ্রি আর এটা কি হচ্ছে এক দুই চার চারের ঘরে ওয়ান সো এটা কি হবে চারই হবে দেন এটা এক দুই চার সবগুলাই ওয়ান তাই চার আর দুই ছয় ছয় আর এক সাত তারপর দশমিক দেন এক দুই দুই এর ঘরে ওয়ান সুতরাং এটা দুই হবে দেন সবগুলা যেহেতু জিরো সব জিরো হবে এবার এটা কি হবে তিন কারণ দুই আর এক এই যে এক দুই দুই আর এক হচ্ছে তিন তারপর এটা হচ্ছে চার কারণ এক দুই চার এর ঘরে ওয়ান ফাইন এই যে এটা হচ্ছে এক এর সিমেল আর সমুদ্র হচ্ছে এই সবগুলো অর্থাৎ সুতরাং ফলাফল তার সমতুল্য অক্টাল মানটা চার তিন দুই পয়েন্ট তিন তিন আমরা শিখে থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করতে হয় নিয়মটা মনে রাখবেন যে হ্যাকজা থেকে অক্টালে সরাসরি নেওয়া যায় না মাঝখানে বাইনারিটাকে আনতে হবে অর্থাৎ আপনি অক্টাল এবং হ্যাকজার সম্পর্ক সেটা কিন্তু মাঝখানে সমাজতা করবে বাইনারি আপনি অকটাল থেকে হেকজাতে নেন কিংবা হ্যাকজা থেকে অকটালে নেন না কেন এই দুটোর ক্ষেত্রে বাইনারিটা মাঝে আনতে হবে যদি আপনি হ্যাকজা থেকে অকটালে নেন তাহলে হেকজা থেকে প্রথমে বাইনারিতে যাবে চার বিট করে তারপর তিন বিট করে যাবে অকটালে আবার অকটাল থেকে যদি হ্যাকজারিসিমালে নেন তাহলে অকটাল থেকে প্রথমে যাবে বাইনারিতে তিন বিট করে এবং তারপর ওই বাইনারিটা থেকে চার বিট করে যাবে হ্যাকজারিসিমেলে আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আরো ভিডিও বানাতে পারি আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ